আমি ঠিক বলবো, ক্ষমতা আসার পর তাদের লুটপাট এবং দুর্নীতি এমন পর্যায়ে গেছে যে ব্যাংকগুলি কাজ করতে পারছে না, কয়েকটি ব্যাংক দেউলিয়া ঘোষণা দেওয়ার পথে, হাজার হাজার কোটি টাকা ছাপাচ্ছে। এটা কি টাকা ছাপিয়ে ছাপিয়ে টাকা দিচ্ছে, কিন্তু তাতে মানুষের কোনো উপকার হচ্ছে না। চাল, ডাল, তেল, নুন, এমনকি মরিচ, পেঁয়াজ, ডিম, মুরগি, মাংস সব কিছুর দাম বেড়ে গেছে, মানুষের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে, মানুষ কিনতে পারছে না। কারণ একটা গ্রামের থেকে আমাকে ফোন করছে যে 1 কেজি ঢেঁড়স কিনতে হয়েছে তাকে 140 টাকা দিয়ে, আলু 80 টাকা, চাল সেগুলিও এখন মোটা চাল যেটা সেটাও 80 টাকা, 70-80 টাকার উপরে। এভাবে প্রত্যেকটা জিনিস এর দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। আমরা 1 কোটি মানুষের জন্য পরিবার, 1 কোটি পরিবারকে পারিবারিক কার্ড দিয়েছিলাম টিসিবি কর্তৃক, 30 টাকায় চাল এবং অল্প দামে ডাল, তেল, চিনি এগুলি যত কিনতে পারে সেই ব্যবস্থা করে দিই। আমরা দেখলাম সেখান থেকে 43 লক্ষ মানুষের নাম বাদ দিয়ে দিয়েছে। কেন? আর সেই মানুষগুলি কাঠ দিয়ে কান্নাকাটি করছে। তারা কি মানুষ না? তাদের কি কিনে খেতে হবে না? দিয়ে আসছি তো আমি টাকা পয়সা রেখে আসছি, 20 লক্ষ মেট্রিক টন চাল রেখে আসছি, তাহলে এই মানুষগুলিকে কেন বঞ্চিত করলো? আমার মনে হয় কি জানেন, আসল কথা ওই টাকা পয়সাগুলি, কারণ ওই যে পণ্যগুলি কিনতে হবে এবং মানুষকে স্বল্প মূল্যে দিতে হবে, ওই টাকাগুলিও তারা আত্মসাৎ করে নিচ্ছে। গরিবের টাকা খাওয়া এটা তো আমাদের ইনু সাহেবের কাজই, ক্ষুদ্র ঋণের নামে গরিবকে শোষণ করা, আর কাজে এই টাকার লোভ সামলাতে পারেনি। সেই সাথে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধাদের ভাতা, এমনকি ছাত্রবৃত্তি, উপবৃত্তি সব বন্ধ। তাহলে সেই টাকাগুলি যাচ্ছে কোথায়? আমি তো বাজেট দিয়ে এসেছি 8 লক্ষ 7 লক্ষ কোটি টাকা কাছাকাছি, 8 লক্ষ 97 হাজার কোটি টাকার বাজেট, 8 লক্ষ কোটি টাকার বাজেট, এত টাকা তাহলে গেল কোথায় সব? এই জবাব দিতে থাকে মানুষের কাছে করতে হবে। দেশ থেকে তারাইছেন, কেন তারাইলেন? এই দেশটা অগ্রাহ্য করে লাইছেন, ওরা বর্তমানে ডাইলাইছেন, খিচুড়ি করে লাইছেন। এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশের ভিতরে যা উন্নয়ন করছে, এই উন্নয়ন 100 বছরের কোনো ব্যক্তি করতে পারবো না। এই দেশের অধিনায়ক হয়েছে বীর বঙ্গবন্ধু, তার অধিনায়ক ছিল কাদের সিদ্দিক, তার ছিল তাইজুদ্দিন, ছিল মুস্তাক আহমেদ। এইদিকে ডেঙ্গে আজকে অত্যপরে নৌকাটা ডুবাই লেগে নামেরা কোন দেশে পাইছেন? এই দেশের মধ্যে ছিল কটা রাজনীতিক বীর, ছিল বট গাছ, ছিল খাজুর গাছ, ছিল আমদারি আমদারি ওই যে মিক্সির পাল্লা, ছিল বঙ্গবন্ধুর দল, ওই বিএনপি জাতীয় পার্টি জামাত আগের থেকে 100 বছর আগের দল জামাত। আর মনে করেন যে বিএনপি জাতীয় পার্টি বিভিন্ন দল এই স্বাধীনের পরে আইসে, কেন এই দেশটা কি? আমরা কি জনগণ ওদের সাথে কইতেছে? আমরা 18 কোটি লোক, বঙ্গবন্ধু কইতেছে 18 কোটি লোক, আবার আবার মনে করেন ভাই বিএনপি কইতেছে 18 কোটি লোক, কয় কোটি লোক হইলে বাংলাদেশের ভিতরে? তাহলে এই লোকগুলো যদি আপনারা 18 কোটি লোক বর্ণন করেন, তাহলে এই দেশের মধ্যে আপনি 66টা রাজনৈতিক দূর আছে, কয়জন করে মাথা পিছা করছে? তারপর বলেন আমরা একসাথে এক করে নির্ভয়ভাবে নির্বাচন দেন, ভোট দেন, দেন আপনারা কটা বুট পায় আর বঙ্গবন্ধু কটা বুট পায়। আপনি জননেত্রী শেখ হাসিনার দেশ থেকে তারাই দিয়েছেন, এক করে কামাই লাইছেন। এই দেশে যোগ্য মূল্যদান দাদা কমাইতে পারলেন না, কমাইতেন, জনগণের কল্যাণে কাজ করতেন, সমাজের কাজ করতেন, গরিবের ভিতরে তাকাইতেন, রিক্সাওয়ালার প্রতি তাকাইতেন, সাধারণ মানুষের প্রতি তাকাইতেন, কি তাকাইছেন আপনারা? যে গালি করতে আর বস্তা।